আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ পার্টি অফিসে। আর এটা কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে এই ভবনটি। এটা হচ্ছে 9তলা একটি ভবন। আর এই ভবনের ভেতরটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এর পাশেই রয়েছে কুমিল্লা জেলা আওয়ামী লীগ পার্টি অফিস। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেলা আওয়ামী লীগ পার্টি অফিস। এখন আমরা লিফটে উঠবো। আর আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড এবং আমার 2 মেয়ে। তো আমি টপ ফ্লোর থেকে শুরু করব, এজন্য আমরা লিফটে উঠছি। আর এই ভবনের ভেতরে কিভাবে ডেকোরেশন করা হয়েছে এবং ভবনের ভেতরটা দেখতে কেমন, ঠিক সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই বলেছিলাম টপ ফ্লোর থেকে শুরু করব, তো আমরা এখন চলে এসেছি ছাদে। এই ভবনটা 9তলা, আর এখন আমরা ছাদে আছি। এটা হচ্ছে 10তলা। তো ছাদটা কীভাবে সাজানো হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভবনের ছাদটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে এখানে। আর এই ভবনটির এখনও নির্মাণ কাজ কিছু বাকি রয়েছে, এখনও কাজ চলছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ছাদটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ দিয়ে। উপর থেকে এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কান্দির পাড়। আর উপর থেকে কিন্তু কুমিল্লা শহরটা দেখতে বেশ সুন্দর লাগছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ পার্টি অফিসটা কিন্তু কান্দির পাড় রামঘাটলায় অবস্থিত। তো যারা কুমিল্লাতে থাকেন তারা তো অবশ্যই চিনেন। যাই হোক, দেখলেনি তো ছাদটা কতটা সুন্দর। ছাদ তো এমনিতেই সুন্দর, ছাদে উঠলে এমনিতেই ভালো লাগে, কিন্তু এখানে ফুল গাছ দিয়ে ছাদের যে ডেকোরেশন করা হয়েছে এতে কিন্তু ছাদের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। যাই হোক, আমরা এখন 9 ফ্লোরে চলে এসেছি। আর 9 ফ্লোরে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে 9 ফ্লোর। আর 9 ফ্লোরটা করা হয়েছে গেস্ট ডাইনিং। এখানে ঢাকা থেকে যে সকল এমপি এবং মন্ত্রীরা আসবে তাদের জন্য এই গেস্ট ডাইনিংটা করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটার ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। আমি পুরোটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। It's our favorite potion. Come on, baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No. Come on, baby, let me tell you one time that our fire that I love it till you never break apart. We move it. যাই হোক, 9 ফ্লোরটা তো ঘুরিয়ে দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি 8 ফ্লোরে। এটাই হচ্ছে 8 ফ্লোর। আর 8 ফ্লোরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সবগুলোই হচ্ছে বেডরুম। তো আমাদেরকে যে ছেলেটা ঘুরিয়ে দেখাচ্ছিল। ওর থেকে আমি সব তথ্য নিয়েছি, ওর থেকে আমি জেনেছি এখানে সবগুলি হচ্ছে বেডরুম। আর এর মধ্যে একটি বেডরুম রয়েছে যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, আর সেই বেডরুমটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেডরুম। তো বেডরুমটা খুলে দেখাচ্ছে, এই যে এই কার্ডটা ছাড়া কিন্তু এই বেডরুমটা খোলা যাবে না। তো আমরা বেডরুমের ভেতরে প্রবেশ করেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর খাট রাখা হয়েছে, সেই সাথে আরও টুকটাক কিছু ফার্নিচার রাখা হয়েছে। তো এগুলো এখনও এলোমেলো, এখনও খুব ভালো করে গোছানো হয়নি। We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time that our fire that I love it till you never break apart. And we're moving away to the sea, moving away, can't you see? There won't be one more time, so we're gonna do this tonight. যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি 7 ফ্লোরে, আর 7 ফ্লোরে কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা 7 ফ্লোরে চলে এসেছি, এটা হচ্ছে 7 ফ্লোর। Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time. 7 ফ্লোর থেকে এখন আমরা চলে এসেছি 6 ফ্লোরে, আর এই ফ্লোরটির একটি নামকরণ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই ফ্লোরটির নাম দেওয়া হয়েছে শেখ হাসিনা ফ্লোর। আর এই ফ্লোরটা কিন্তু কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জন্য করা হয়েছে। তো চলুন আমরা এই ফ্লোরটাও একটু ঘুরে দেখি। সিক্স ফ্লোরের এই রুমটিতে বসবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকুম বাহাউদ্দিন বাহার এমপি। এখন আমরা চলে এসেছি 5 ফ্লোরে, আর এই ফ্লোরটিরও একটি নামকরণ করা হয়েছে। এই ফ্লোরটির নাম হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলা তুন নেসা ফ্লোর। তো চলুন এই ফ্লোরটা একটু ঘুরে দেখি। এখন আমরা চলে যাচ্ছি ফোর্থ ফ্লোরে। আর এই ফ্লোরটিরও একটি নামকরণ করা হয়েছে, এই ফ্লোরটির নাম হচ্ছে শেখ কামাল ফ্লোর। তো চলুন এই ফ্লোরটি একটু ঘুরে দেখি। Can't you see? Sand in your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one dime for a first time. Moving away to the sea, moving away, can't you see? We'll drink honey by the ocean, it's our favorite potion. Come on baby, let me tell you one time that our days will never end, yeah. No, our days will never end, yeah. No, come on baby, let me tell you one time that our fire, that I love it and you never break apart. To the sea, moving away, can't you see? এখন আমরা চলে এসেছি ফ্লোর 3 তে, আর এটিরও একটি নামকরণ করা হয়েছে। এই ফ্লোরটির নাম হচ্ছে শেখ জামাল ফ্লোর। ফোর ফ্লোর এবং থ্রি ফ্লোর দেখতে একই রকম, তাই এই ফ্লোরটা আমরা আর ঘুরে দেখছি না, আমরা এখন চলে যাব ফ্লোর টুতে। আমরা এখন চলে এসেছি ফ্লোর টুতে, আর এই ফ্লোরটির নামকরণ করা হয়েছে শেখ রাসেল ফ্লোর। তো চলুন আমরা এই ফ্লোরটা একটু ঘুরে দেখি। সেই সাথে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব বিউটি টিপস, সেল টিপস এবং ব্লগ ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।